1,27,000-এ নেমে এলো দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। 9 এপ্রিলের পর থেকে সর্বনিম্ন দৈনিক সংক্রমণ এটা। এ নিয়ে টানা 5 দিন দৈনিক সংক্রমণ কমল দেশে, দৈনিক মৃত্যু কমে 3,000-এর নিচে নেমেছে। সব মিলিয়ে মঙ্গলবারের করোনা পরিস্থিতি বেশ স্বস্তিদায়ক। এদিন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী শেষ 24 ঘন্টায় দেশে করোনায় সংক্রমিত হয়েছেন 1,27,510 জন। সোমবার আক্রান্ত হয়েছিলেন 1,52,000 মানুষ। মঙ্গলবারের পরিসংখ্যান নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে 2,81,75,044। 24 ঘন্টায় দেশে মারা গেছেন 2,795 জন। সোমবার এই সংখ্যাটা ছিল 3,128। এখনো পর্যন্ত দেশে কোভিডে মোট মৃত্যু হয়েছে 3,31,895 জনের। এই মুহূর্তে দেশে মোট সক্রিয় রোগী 18,95,520, যা সোমবারের তুলনায় 1,30,000 কম। একদিনে সুস্থ হয়েছেন 2,55,000 রোগী। মোট সুস্থ 2,59,47,629। 24 ঘন্টায় সব থেকে বেশি আক্রান্ত ধরা পড়েছে তামিলনাড়ুতে। একদিনে সেখানে 27,936 জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং মৃত্যু হয়েছে 478 জনের। কর্ণাটকে 24 ঘন্টায় আক্রান্ত হয়েছেন 16,604 জন এবং মৃত্যু হয়েছে 411 জনের। কেরলে 24 ঘন্টায় আক্রান্ত হয়েছেন 12,300 জন এবং মৃত্যু হয়েছে 174 জনের। মহারাষ্ট্রের শেষ কয়েকদিনে দৈনিক সংক্রমণ কমলেও মৃত্যুর সংখ্যা এখনও বেলাগাম। 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 500 জনের। রিপোর্ট, চ্যানেল 3 রত।